হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার 5.5 ইয়ার্সের এলএলবি জার্নি 5.5 মিনিটসে শেয়ার করব। 2017 আমার কলেজে অ্যাডমিশন নেওয়া। 2017 আমি একটা গভর্নমেন্ট কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, যার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ, সেখানে অ্যাডমিশন পাই। যদিও কিনা আমার মনে ক্লাস 10 থেকে ইচ্ছা ছিল যে আমি একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট হব। চিন্তাভাবনাটা মাথায় ঠিক এরকম চেপে গেছিলো যে একটা সাদা কোর্ট হবে, কোনো একটা মেডিকেল কলেজে ক্লাসরুম হবে। কিন্তু বলে না, সবসময় আমরা যেটা চাই সেটা হয় না। এখন আমার কাছে ছিল একটা কালো কোর্ট, আর আমি ছিলাম একটা ল কলেজের স্টুডেন্ট। অ্যাডমিশন তো হয়ে গেছিলো, কিন্তু পড়াশুনোতে একদমই মন লাগতো না। আমি এইদিকে মেডিকেলের প্রিপারেশন করা শুরু করলাম। ভাবতাম যে কোনোভাবে যদি এই কলেজ থেকে বেরিয়ে যেতে পারি। এইভাবে করতে করতে আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম চলে আসলো। কোনো বই খাতা হাতে ছিল না। কলেজ স্ট্রিটে গিয়ে কিছু গাইড বই কিনে আনলাম যে কোনোভাবে যদি পাশ করা যায়। কিন্তু পড়াশোনাতে যেহেতু মন ছিল না, আমি ভাবলাম যে পাশ করেও বা কী লাভ, যদি ফেল করে যায় তাহলে পরের বছর আরেকটা সুযোগ পাবো মেডিকেলে বসার। তো এরকম করে এক্সামটা চলে গেল। প্রতিদিন ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা উঠে এক্সাম দিতাম না পড়ে। তারপরে এরকম করে সেকেন্ড ইয়ার চলে আসলো। যেহেতু এখন সত্যিটা সামনে চলে এসেছিলো যেহেতু আমাদের কলেজে অ্যাটেন্ডেন্স নিয়ে খুবই কড়াকড়ি ছিল, তাই জন্যে আমি কলেজ করে কি ঘরে পড়ার একদমই সময় পেতাম না মেডিকেল নিয়ে। আর মেডিকেলের এক্সাম ক্র্যাক করার জন্য যথেষ্ট ডেডিকেশনের দরকার ছিল। তাই জন্য এখন সেকেন্ড ইয়ারে ভাবলাম কি লকটাকেই আমাকে মেনে নিতে হবে। এটাই আমার জীবনের সত্যি, অ্যাজ আ কেরিয়ার হিসাবে আমাকে এটাতেই ফোকাস করতে হবে। এখন আমি আমাদের কলেজ যেহেতু অন্য অন্য ফেস্টে পার্টিসিপেট করতো, তো আমিও অন্য অন্য ফেস্টে পার্টিসিপেট করা শুরু করলাম, যেরকম পেইন্টিং, রঙ্গোলি মেকিং। আমি আলাদা আলাদা ফেস্টে যেরকম রিগেলো, উমঙ্গে পার্টিসিপেট করতাম। আর তারপরে কলেজ লাইফটা বেশ ভালোই লাগতে শুরু করলো। কলেজ লাইফে অনেক এনজয় করতে লাগলাম, অনেক কিছু ভালো বন্ধু হয়ে গেল, আর তার মধ্যে একটা ভালো বান্ধবীও হয়ে গেছিলো। এরকম করতে করতে আমার থার্ড ইয়ারে চলে আসলাম। থার্ড ইয়ারে চলে আসার পর ভাবলাম যে এবারে এই সমস্ত অনেক কিছু ফেস টেস্টে পার্টিসিপেট করা হয়েছে, এবার একটু পড়াশোনার দিকেও ফোকাস করতে হবে, একটু মার্ক্সটাও ইম্প্রুভ করতে হবে। থার্ড ইয়ার থেকে এবারে আমি চেষ্টা করছিলাম যে আমার অ্যাকাডেমিক স্কোরটা একটু ভালো করতে হবে, আমার সেমিস্টার পারফরমেন্স ভালো করতে হবে, একটু ভালো পার্সেন্টেজ আনতে হবে। কেন কি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার সে গল্পটাতে তোমরা দেখলে, ফার্স্ট ইয়ারে আমি এমনিই ভাবছিলাম যে পাশ না করতে পারলেই ভালো, আর সেকেন্ড ইয়ার আমার চলে গেছিলো হচ্ছে এই খেলাধুলো, ফেস্টে পার্টিসিপেট করে এইভাবেই দিন চলে গেছিলো। থার্ড ইয়ারে যাই হোক একটু ডেডিকেশন নিয়ে পড়া শুরু করলাম। এখন লতে একটু ভালো ইন্টারেস্টও পাচ্ছিলাম। এরকম এই করতে করতে চলে আসলাম হচ্ছে ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে এসে জানতে পারলাম যে বিএ এলএলবি অনার্সগুলো কিছু হয়। এর আগে অবধি কোনোই আইডিয়া ছিল না যে অনার্স কী আর বিএ এলএলবি অনার্সগুলো কিছু কোর্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হয়। তো এই অনার্স পেতে গেলে হয় হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। কেন কি খুবই লিমিটেড সিট, 100 মতো সিট, যেখানে কিনা গভর্নমেন্ট ল কলেজে যারা স্টুডেন্টরা পড়ছে তারা তো অ্যাপ্লাই করবেই, আর তার বাইরে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রাইভেট ল কলেজে যারা পড়ছে তারাও করবে অ্যাপ্লাই। এখন আমি ছিলাম হচ্ছে ফিফথ সেমিস্টারে, আর সবাই এখন করছিল হচ্ছে অনার্সের জন্য অ্যাপ্লাই। আর সেই দিন অনার্সে আমার এখনও মনে আছে যে লাস্টে ছিল, আমার বান্ধবী আমাকে বললো যে তুইও অ্যাপ্লাই করে দেখ না, যদি হলো হলো, না হলো না হলো, এর মধ্যে তো আর বেশি চিন্তা করে কোনো লাভ নেই। তো আমিও কী করলাম, একটা অ্যাপ্লিকেশান লিখে ফেললাম সাদা কাগজে, লিখে নিয়ে আমার মার্কশিটের জেরক্সগুলো করে নিয়ে তারপরে আমি একদম সোজা মেট্রো ধরে চলে গেলাম হচ্ছে হাজরা, মানে হাজরা ল কলেজ ডিপার্টমেন্ট অফ লতে গিয়ে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করে দিয়ে আসলাম। এখন সিক্স সেমিস্টারে অ্যাডমিশন হবে, তার আগে আগেই আমাদের অনার্সের মেরিট লিস্টে বার হলো, যেখানে দেখলাম যে লাকিলি সেই লিস্টে আমার নামটাও আছে। আবার আমি সুরেন্দ্রনাথ ল কলেজে অনার্স নিয়ে ভর্তি হলাম। এখন আমার ডিগ্রিটা বিএ এলএলবি থেকে বিএ এলএলবি অনার্স হয়ে গেছিলো। মনে একটা আলাদাই খুশি ছিল, আর ভাবলাম যে ভালো করে এখন পড়াশুনো করতে হবে। আর এটাও ছিল যে যেহেতু কলেজে 1.5 বছর আর বাকি আছে, খুব ভালো করে এনজয় করব। অনার্সের খুশিও তো ছিল, তার সাথে সাথে একটু টেনশনও ছিল। কেন কি অনার্স মানে আরও একটু বেশি পড়াশুনো, আরও দুটো সাবজেক্ট অ্যাড হয়ে গেছিলো। আর প্রত্যেক সেমিস্টারে এখন দুটো করে সাবজেক্ট এক্সট্রা থাকবে, সেটা কিনা 9 সেমিস্টার অবধি কন্টিনিউ হবে। কিন্তু এরকম দুদিন তিন দিন আমাদের কলেজ করার পরপরই শুরু হয়ে গেল হচ্ছে কোভিড। কোভিড চলে আসলো আর আবার লকডাউন শুরু হয়ে গেল, আর কোভিডের ত্রাস সব জায়গায়, স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে গেল, আর আমি এখন ঘরে বন্দি। আমি ভাবছিলাম যে আমি এখন কি করে সব কিছু করব, আর ঘরে তখন খুব যে একটা মন লাগতো সেরকমও না। তো এরকম করতে করতে আমাদের কলেজের অনলাইন ক্লাস স্টার্ট হলো, সেইগুলো অ্যাটেন্ড করতাম। আর তার মাঝখানে এই ইউটিউব ভিডিও দেখতে দেখতে মনে আইডিয়া আসলো যে আমিও একটা চ্যানেল খুলি, আর আমিও ইউটিউবে ভিডিও বানাবো। সেখান থেকে আমি কুকিং ভিডিও দিয়ে শুরু করি, আর এখন দেখতেই পাচ্ছ যে আমি এখন ল রিলেটেড ব্লগস কিংবা ভিডিও আপলোড করি। এরকম করতে করতে চলে আসলাম 6th, 7th অ্যান্ড 8th সেমিস্টার, 9th সেমিস্টার পার হয়ে গেল।
এরকম করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে 10th সেমিস্টার, মানে হচ্ছে ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ারে আমাদের প্র্যাকটিক্যাল ফাইল সাবমিট করতে হয়, একটা ইন্টার্নশিপ করতে হয় কোনো সিনিয়রের আন্ডারে। আমিও ইন্টার্নশিপ করেছিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টে একটা সিনিয়রের আন্ডারে। আর তার বাইরে আমাদের 5 ইয়ার্সে যা পড়াশুনো করেছি একটা ভাইবা দিতে হয়, সেটা নিয়ে সবার মাথায় খুব একটা টেনশন থেকে থাকে। তো যাই হোক, সব কিছু পেরিয়ে চলে আসলো সেই দিন যেদিন কিনা কনভোকেশন। আর কনভোকেশনের দিন আমরা হয়ে গেলাম ল স্টুডেন্ট থেকে ল গ্র্যাজুয়েট। আর এখনও জার্নি শেষ হয়নি, বলে না জার্নি এটা তো শুরু। কারেন্টলি এখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে LLM করছি। যদিও কিনা আমি হাজরা ল কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু সুরেন্দ্রনাথ ল কলেজের যে অ্যাম্বিয়েন্স সেটা আমাকে আলাদাভাবেই অ্যাট্রাক্ট করে।